একজন স্ত্রী লোক তার স্বামীর জন্য সাজবে নিষেধ আছে আস্তে বলেন না মা বোন যারা এসেছেন এবার তাদেরকে বলছে আল্লাহর নবী জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সবকিছু সম্পদ এর ভিতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ গাজীপুরের মা বোনেরা যারা বসে আছেন আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ কাকে বলে বড় বোরকা পরে ঘন্টা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালা বা নেককার মহিলা বা নেককার স্ত্রী হওয়ার জন্য নবীজি চারটা গুণ দিয়েছেন মিশকাত শরীফের 3272 নাম্বার হাদিস মা বোন যারা এসেছেন এটা লিখে নিয়ে যান বাড়িতে যে মিলান আপনার ভেতরে আসলে আছে কিনা নেককার মহিলা নবীজির ভাষায় ওইটা যার দিকে তার স্বামী তাকালে সে স্বামীকে আনন্দ দেয় সাজগোজ করে হোক অঙ্গভঙ্গি দিয়ে হোক যে কোনো কায়দায় কথাবার্তা দিয়ে হাসি তামাশা করে হোক স্বামীকে যারা আনন্দ দিতে পারে এরা নেককার আর বাংলাদেশে এই নেককার মহিলার অভাব এই জন্য পুরুষ মানুষ লাইন পড়ে আপনি তো ঠিক বলবেন আপনি তো লাইনে আছেন না সম্মানিত মা বোনেরা আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীকে কন্ট্রোল করা সম্ভব স্বামীর জন্য এটা উজাড় করে দেন না এই জন্য তো পরকিয়া প্রেম করে এই কথার সাথে আপনি একমত আছেন না জোরে বলেন আমাদের পক্ষে বলছি নেককার হওয়ার এক নম্বরে গুণাবলী মা বোনদেরকে বলছি স্বামী আপনার বাড়িতে যখনই আসবে কাজকার বার করে অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য করে আপনি স্বামীর জন্য সাজগোজ করবেন তাকে আনন্দ দেওয়ার জন্য এটা নেককার মহিলার এক নাম্বারে গুণ এটা না থাকার কারণে আমাদের অনেকের পরিবার আজ জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে যদিও বলেন এটুকু আবার কি এটুকু কি আপনি টের পাচ্ছেন না যারা টের পাওয়ার রাতের বেশ দ্বিতীয় নম্বরে স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে হলেও মেনে নেবে এরকম নেককার মহিলা তো এখন ঘরে ঘরে যদিও দুই একটা ছিল এ ভারতের সিরিয়াল এসে সর্বনাশ করে দিয়েছে ওগুলো বসে বসে দেখে আর ওদের মতো চরিত্র বানায় ওদের যেমন স্বামীর সাথে মিল নেই স্বামীর কথা মানার কোন তোয়াক্কা নেই ঠিক ওই সিরিয়াল দেখি ওইটাই করছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল তুমি আসবে বলে এই যে রাহুল আর নন্দিনী মনে করছেন হুজুর কিছু জানে না আমার আয়ত্তে আছে এই রাহুল আর নন্দিনীর ভেতরে মিল আছে ওর স্বামীকে যেভাবে তোয়াক্কা করে না অধিকাংশ মেয়েরা ওই চরিত্রটা নিজেদের ভেতরে আজ নিয়েছে একই নেককার মহিলার গুণাবলী মা বোনেরা যারা এসেছেন আপনার সবচাইতে বড় পীর বিয়ের পরে আপনার স্বামী এমনকি স্বামীর আদেশ ছাড়া কেউ মারা গেলে সেখানে বাবার বাড়ি দেখতে যাওয়া জায়েজ নেই আর মারা যাওয়া না হুকুম করুক আর না করুক আগে জোর দেয় তৃতীয় নাম্বারে গোনাবলির ভেতরে বেশি আল্লাহর নবী বলেন নেককার মহিলা ওইটা স্বামী সে পুরুষকে পছন্দ করে না এরকম কোন মানুষকে সে ঘরের ভেতরে আসতে দেয় না অথচ অনেক মহিলা শুধু স্বামী বাইরে যেতে দেরি বাকি যা আল্লাহ ভালো জানে চার নাম্বার গোনাবলির ভেতরে বেশি নবীজি বলেন ওইটা তো নেককার মহিলা ওর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে প্রতিটি দরজা ওই মহিলাকে নিজের দিকে আহ্বান করবে স্বামী যেটা পছন্দ করে ওই মহিলা ওইটা পছন্দ করে যদি ওটা জায়েজ হয় এখানে আমি নিজের স্বামী সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু অধিকাংশ বউ এটা চায় না কার কার বউ চায় না হাত তোলেন তো একজন শুধু তাহলে ওয়াজ করি আর কি করবো মনাজাত করি
বাংলাদেশে স্বামীরা তার শ্বশুর শাশুড়িকে যেই মন নিয়ে যেই নজরে দেখে, পুত্রবধূ কোন যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে ওই নজরে দেখত, তাহলে এই দেশে কোন সন্তানের আলাদা হওয়া লাগত না। আপনি নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজনের প্রতি যেভাবে খেদমত দুর্বল যেভাবে খরচ করতে উদ্বুদ্ধ করেন স্বামীকে, স্বামীর মা বাবা তার আত্মীয় স্বজনের প্রতি যদি এরকম কিছু একটা করে দেখাতে পারতেন, স্বামীরও মন পেতেন, নেককার মহিলার তালিকায় থাকতে পারতেন। মেয়েরা আমাকে দেখতে পারে না শুধু এই কারণে, যা মিজানুর রহমান আজহার কি ভালোবাসে আমাদের, আর এই হুজুর শুধু আমাদেরকে নাড়ানাড়ি করে, তা আমি তো আমাদের ভালোবাসি ওর চাইতে বেশি, আমি চাই যা তারা জান্নাতে যান। এই গুণগুলো আজ বাংলাদেশে দেখতে পাচ্ছি, এই জন্য বারবার বলা হয় নবীজি যেহেতু নিজে মেয়েদেরকে ভালোবাসতেন, আমিও নবীজির ওই হাদিস মানি। এ পৃথিবীতে নবীজি বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় তিনটা জিনিস, এক নম্বরে মেয়ে মানুষ, আল্লাহওয়ালা কি, আর আল্লাহওয়ালা মেয়ে মানুষ হওয়ার জন্যই তো এই গুণ লাগবে। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার ক্ষতি হলেও ওইটাকে আপনার পছন্দ করা লাগবে, নাই শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে ঘুরঘুর করে ঘুরবেন আর মনে করবেন আমি নেককা, সম্ভব না। আমি তো নিজের স্বামী বলছি, আমার বাস্তব অভিজ্ঞতায় প্রতিটি স্বামী চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, এরকম চাই না, কিন্তু অধিকাংশ স্ত্রী এটা চাই না, এই কারণে বাধ্য হয়ে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে।